বিশ্বকাপে কেন ব্যর্থ হলো বাংলাদেশ? টুর্নামেন্টে কোনো শৃঙ্খলাই ছিল না দলে, সাথে পরিকল্পনাহীনতায় এমন ফলাফল, এটা এখন বলছেন বিসিবির ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির সদস্য আকরাম খান। ভবিষ্যতে তামিম ইকবালের মতো সংকট আর যেন না হয় সেটা জানতেই কমিটি কথা বলবেন এই ওপেনারের সাথে। হাতুরে সিংহের সাথে নাসুম আহমেদের অসদাচরণের অভিযোগ গণমাধ্যমে আসায় হতবাক হয়েছেন আকরাম। একেই বলছেন শৃঙ্খলা না থাকার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে। বলছেন কোনো একজন ব্যক্তির স্বার্থে সিদ্ধান্ত নিলে যে দেশ ক্ষতিগ্রস্ত হয় সেটার প্রমাণ এই বিশ্বকাপ। আকরাম খানের সাথে কথা বলেছেন তাহমিদ অমিত। বাংলাদেশ টিম কিন্তু কেউ একার না, বাংলাদেশ টিম কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা লোকেরই, কিন্তু আপনি কোনো ডিসিশন নেবেন আপনাকে হাজারবার চিন্তা করে নিতে হবে, যেহেতু আপনি যদি ডিপ্রাইভ করেন সেটা কিন্তু আপনি দেশকে ডিপ্রাইভ করতেছেন। তো আপনি এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে দেশকে ডিপ্রাইভ করা উচিত না, যেটা হয়েছে। কে সেই ব্যক্তি, কার স্বার্থে জলাঞ্জলি দেওয়া হয়েছিল দেশের স্বার্থ? বিশ্বকাপ ব্যর্থতার সেই কারণ জানতে বিসিবি গঠন করেছিল ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি, যার অন্যতম সদস্য এই আকরাম খান। কয়েক দফা বৈঠকের পর কাজ প্রায় গুছিয়ে এনেছে কমিটি, যে রিপোর্টে বড় করে থাকার কথা দলের বিশৃঙ্খলার কথা। সবচেয়ে বাজে মানে ডিসিপ্লিনও ছিল না, আমি সত্য কথা বলতেছি যে এই ধরনের জিনিস হলে কোনো টিমই কিন্তু ভালো করতে পারবে না, এবং এটা শুরু হয়েছে কিন্তু এশিয়া কাপ। এলোমেলো পরিকল্পনায় শুরু হয়েছিল তামিম ইকবালের সরে যাওয়া থেকেই। ক্রিকেট পাড়ায় কান পাতলে শোনা যায় কোচ চান্দ্রিকা হাতুরুসিংহের সাথেই দ্বন্দ্বেই দায়িত্ব ছেড়েছিলেন তিনি, বাদ পড়েন বিশ্বকাপ থেকেই। সেই তামিমের সাথে বসতে চায় কমিটি। বিশ্বকাপে না থাকলেও ব্যর্থতার কারণের মূলে যেতে তামিম রহস্য উন্মোচন যে প্রয়োজন সেটা মনে করে দিলেন আকরাম। এই সমস্যা হয়েছে তামিমের সাথে, নেক্সট তো আরেকজনের সাথে সমস্যা হতে পারে। তামিম যদি টিমের সাথে থাকতো আমাদের হয়তো বা রেজাল্ট আরও ভালো হতে পারতো। ড্রেসিং রুমে বলেন বা ওই প্র্যাকটিসে বলেন, তখন অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে সিনিয়র প্লেয়ারদেরকে মূল্যায়ন ওইভাবে করে না, সেটা কিন্তু ঠিক না। আপনি হয় রেসপেক্ট করেন, আদারওয়াইজ টিমে নিয়েন না। তদন্ত কমিটি গঠনের আগেই অভিযোগ ওঠে নাসুম আহমেদ শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন হাতুরুসিংহের কাছে। পরে অবশ্য বিসিবির সভাপতি যাকে ডাহা মিথ্যা বলেছেন। আমি সারপ্রাইজ হয়েছি যে এই কথাটা আমাদের কাছে না এসে এটা কিন্তু মিডিয়ার কাছে গিয়েছে। মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু প্লেয়ারদের সাথে খুবই ক্লোজ, তো ওনার কানে না গিয়ে যদি মিডিয়া থেকে এই জিনিসটা আসে এটা তো অনেক বড় একটা মানে খারাপ হয়েছে, যে আপনি ক্রিকেটের জন্য বলেন এবং দেশের জন্য বলেন, এটা একটা উচিত হয়নি। এবং সেকেন্ড যেটা হয়েছে যে হ্যাঁ, আমাদের পারফরমেন্সটা মনে করেন যে আমরা মাঠে কী করছি না করছি সেই জিনিসটা মূল্যায়ন না করে আমরা বাইরের কথাটা বেশি বলি, যেটা আমি আগে বলেছি। ভবিষ্যতে ভালো করতে তাই তো মাঠ আর মাঠের বাইরেও শক্ত হবার পরামর্শ আকরামের, সেই সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে অধিনায়ক আর কোচের উপর বিশ্বাস রাখার আহ্বান সাবেকেই অধিনায়কের। হলো যে আমাদের পেশেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু পেশেন্ট জিনিসটা ধরে রাখতে পারি না, আমরা অল্পতে খুশি হয়ে যাই অল্পতে কিন্তু। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।